পোর্টফোলিও থিমসে কাজ করার জন্য আমরা এখন আমাদের পোর্টফোলিও থিমসটি ডাউনলোড করে নেব। আমরা এই সাইট থেকে আমরা পোর্টফোলিও থিমস আমাদের চয়েস মতো ডাউনলোড করে নেব। আমরা তিনটি ওয়েবসাইটের ইউআরএল লিংক আমাদের সোর্স ফাইলে দিয়ে দিয়েছি। আপনারা এই লিঙ্কগুলো দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো পোর্টফোলিও থিমস ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে আমরা এটিকে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব। আমি একটি থিম অলরেডি ইনস্টল করেছি, আপনারা ইনস্টল প্রক্রিয়া আগেই দেখেছেন কিভাবে থিমস ইনস্টল করতে হয়। সো ইনস্টল থিমসে গিয়ে আপনারা আপলোডে ক্লিক করলেই থিমস ইনস্টল হবে। আমরা থিমসটি ইনস্টল করার পর আমরা এখানে পোর্টফোলিও এই প্লাগিনসটি পাবো। এটি অটোমেটিকলি থিমসের সাথে থাকে, কিন্তু কিছু কিছু থিমস আছে যে এই প্লাগিনসটি ইনস্টল করে নিতে হয়, সেটি আপনারা ইনস্টল করে নেবেন। সেই প্লাগিনস ইনস্টল প্রক্রিয়া পরে দেখাবো, যেহেতু এই থিমসটির সাথে এই থিমসটি আমাদের সোর্স ফাইলে দেওয়া আছে, এই থিমসটির সাথে এই পোর্টফোলিও প্লাগিনসটি অ্যাটাচ করা আছে, সেহেতু আমাদের এক্সট্রা প্লাগিনস ইনস্টল করতে হবে না। সেজন্য পোর্টফোলিও এখানে ক্লিক করে আমরা অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক করব। আমরা পোর্টফোলিও থিমসের কাজ করার জন্যে আমরা পোর্টফোলিও প্লাগিনসটি ব্যবহার করব, যেখানে আমরা ওয়ার্ডপ্রেসের সাধারণ থিমস ইউজ করার জন্যে আমরা পোস্টের আন্ডারে অ্যাড নিউ পোস্ট দেই। ঠিক সেই কাজটি পোর্টফোলিও থিমসে আমরা নতুন নতুন কিভাবে একটি একটি করে পোস্ট দিব, একের পর এক পোস্ট শো করবে, সেই জিনিসটি আমরা কিভাবে করব সেটাই দেখব। আমরা এখানে নতুন একটি পোস্ট দেওয়ার জন্যে আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করব, সরি আমরা পোর্টফোলিও আন্ডারে অ্যাড নিউ আইটেমে ক্লিক করব। এখানে আমরা আমাদের টাইটেলটি লিখে দেব, ডেসক্রিপশনটি লিখে দেব, লিখে অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমরা পাবলিশে ক্লিক করব। আমরা এখানে পোর্টফোলিওর জন্য নতুন ক্যাটাগরি তৈরি করতে হবে, সেই ক্যাটাগরিগুলো আমরা তৈরি করে নেব। পোর্টফোলিওর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি তৈরি করতে হবে, সেই জিনিসগুলো আমরা তৈরি করে নেব পোর্টফোলিও ক্যাটাগরি। তো আমরা এখন দেখব কিভাবে আমরা একটি পোস্ট দিতে পারবো পোর্টফোলিও ক্যাটাগরি, একের পর এক কিভাবে আমরা পোস্ট দিতে পারি সেই জিনিসটি দেখব। আমরা নতুন একটি পোস্ট দেওয়ার জন্য আমরা এখন পোর্টফোলিওর আন্ডারে অ্যাড নিউ আইটেমে ক্লিক করে আমরা এখানে আমাদের টাইটেলটি বসিয়ে দেব। আমরা টাইটেলে লিখলাম ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিমস, এখানে আমরা আমাদের পিকচারটি আপলোড করব, সেজন্য আমরা আপলোডে ক্লিক করব। এখান থেকে আমরা সাকিব আল হাসানের এই ছবিটি আপলোড করব। আমরা এখানে অন্য কিছু না করে জাস্ট এখানে এসইওর জন্য এখানে আমরা লিখে দেব, সেটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই। এখানে যে কাজটি করব সেখানে হচ্ছে ইউজ অ্যাজ পিসার ইমেজ, এখানে ক্লিক করব, দেন ইনসার্টে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের আগের মতোই যে ডেসক্রিপশন আছে আমাদের পোস্টের সেই ডেসক্রিপশনটি এখানে লিখে দেব যদি থাকে। সাসেস আমরা কিছু ডেসক্রিপশন বসিয়ে দেব, দিয়ে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে এখানে ক্যাটাগরি সিলেক্ট করব, এখানে নয় এখানে ক্যাটাগরি সিলেক্ট করব, করে আমরা
এট লাস্টলি আমরা পাবলিশে ক্লিক করব। এখন যদি আমরা আমাদের সাইটটিকে রিলোড দেই তাহলে সাকিব আল হাসানের নতুন যেই পিকচারটি আমরা আপলোড করেছি সেটি আমরা দেখতে পাব। ডেসক্রিপশন সহ এখন আমরা আরেকটি পোস্ট দেব, অ্যাড নিউ আইটেমে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের টাইটেলটি বসিয়ে দেব। এখান থেকে আমরা নতুন একটি পিকচার আপলোড করব। আমরা আপলোড প্রক্রিয়াটি দুইবার দেখাচ্ছি এই জন্য যে আমরা যাতে ভুল না করি, আমরা ইউজ অ্যাজ পিকচারস ইমেজ এটিতে আমরা মাস্ট ক্লিক করব। ইমেজ আপলোড করার পর দেন আমরা আগের মতোই লেফট রাইট সেন্টার এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতোই দেব, কিন্তু এখানে ইউজ অ্যাজ পিকচারস ইমেজ এই লেখাটি আমরা মাস্ট ইউজ করব। এখানে ক্লিক করে আমরা ইনসার্টে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের ডেসক্রিপশন থাকলে বসিয়ে দেব এখানে। দেন আমরা এখানে ক্যাটাগরিতে টিক চিহ্ন দিয়ে আমরা এখানে পোর্টফোলিও ট্যাগ, এখানে যদি আমাদের পোর্টফোলিও কোনো ট্যাগ থাকে থেকে থাকে সেটি আমরা এখানে বসিয়ে দেব। দেন আমরা পাবলিশে ক্লিক করব। এখন যদি আমরা আমাদের সাইটটিকে রিলোড দেই, আমরা আমাদের সাইটটিকে রিলোড দিলে আমরা নতুন পোস্টটি পেয়ে যাব। দেখুন শুধু তাই না, এখানে আমরা ছয় কলাম বিশিষ্ট বা ছয়টি পিকচার বিশিষ্ট পোর্টফোলিও থিমস ইউজ করেছি। আমরা যদি ইচ্ছা করি যে আমরা আরো কম বেশি ইউজ করব তাহলে আমরা আমাদের সাইট থেকে ইচ্ছে মতো নামিয়ে নেব যেটি আমরা ইউজ করতে চাচ্ছি। পাশাপাশি এখানে যদি কোনো ডেসক্রিপশন থাকবে না সেটিও করি, তাহলে আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো করে নামিয়ে নেব। এখানে অনেক আইটেমের পোর্টফোলিও থিমস দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে নামিয়ে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে।